গাছের বেগুন তো সবই, কিন্তু এই বেগুনটা আলাদা। এটার মধ্যে সার নাই, এত যে মজা। শুধু লবণ মরিচ দিয়ে ভাজি করলাম আর টমেটো ভাজি করলাম, এটাই খাওয়া দাওয়া করে এখন চলে যাব। সুন্দর একটা আজকে মার্কেট দেখাবো রাস্তায়। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। আজকে যাবো একটা জায়গায়, বাচ্চাদের টুপি মাফলার বা হিজাব উন্না উন্না উলের চাদর চাদর আছে সেখানে আজকে যাবো। তো 50 টাকা যে যেটাই নিবে 50 টাকা সেই মার্কেটটা দেখাবো। তো পুরো ভিডিওটাই দেখো, ভালো লাগলো অবশ্যই আপু একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। একটা বেগুন বাচ্ছি, টমেটো ভাজি করছি, সেটা দিয়ে ভাত খাবো, খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব। এই তো ভাতটা রাখছি এইখানে, এই তো বেগুন বাচ্ছি, টমেটোও ভাজি করছি, এটা খাওয়া দাওয়া করে এখন চলে যাব পিয়ালকে নিয়ে। তো পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলো অবশ্যই আপনাকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। দিচ্ছি ছোট হয়ে যায় না, অনেক ছোট না, ছোট এগুলা যেটা নিবা 50, সব 50। ওই উন্নাটা সুন্দর, নিয়ে আসো। দেখতে আসি যেটা নিবা 50, মাফলারও 50, শালটা দেখো। আপু ভাইয়ারা, মেয়েদের 50 টাকার মার্কেট, তোমরা খালি দেখো কত যে সুন্দর। ভালো লাগতেছে নি? যেটা নাও 50, তুমি লড়াইলে কেমনে হইব, আমি দেখব কেমনে আবার। আমি এইখানে একটা হলুদ উলের চাদর দেখলাম, সেটা আমি কিনব। অনেক সুন্দর চাদরটা আমার কাছে লাগলো, এটা নিব 50। সব অনেক সুন্দর জিনিস এইখানে, উন্না হিজাব একটা নিলাম, শালটা 50 টাকা, সব 50। শীত গেছে গা, সমস্যা নাই। তুমি লড়াইও না, ধরে রাখো। এই শীতে না লাগলো সামনে শীতে কিনতে পারবো, তাই না? আমি না কিনতে বউ করবো, ছেলের বউ আছে। কি ভালো লাগতেছে? কেমন বীর, আসলে সব সুন্দর সুন্দর তো, বুঝছো? কেমন বীর, যেটাই নিবা 50। এই যে মেয়েরা সব স্কুলের, দেখো সব নিতে আছে, যেটা নিব 50, যেটা নিবা 50। অনেক স্কাপ আছে, শাল আছে, অনেক সুন্দর। আমার শালটা কিনলাম আমি,